বন্ধুরা, আমার নাম মুগলি আর তোমরা দেখছো মুগলিস ওয়ার্ল্ড। তো এখন বাজে সকালের 5টা আর আমি করছি ব্লগিং। আর গাইজ, এখন আমি করি ডেইলি ব্লগিং, কারণ আমার ব্লগিং করতে খুব শখ। তো আমি এখন শর্ট না লং ভিডিওসও করতে পারি, কারণ হচ্ছে আগে যে আছে মানে আমাদের পিসিটা নষ্ট, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম। তো পিসি নষ্ট হওয়ার জন্য মুগলিস ওয়ার্ল্ড মানে আমি এখন যেই চ্যানেলে করছি ওইটা হচ্ছে পিসিতে ছিল, মানে পিসিতেই বাবা ক্রিয়েট করেছিল। তো এর জন্য পিসি নষ্ট হয়ে গেল, মুগলিস ওয়ার্ল্ডে অফ হয়ে গেল। পরে আমরা আবার লগ ইন করলাম মুগলিস ওয়ার্ল্ড চ্যানেলে, এরপরে আবার এখন আমরা ডেইলি ব্লগিং করি। তো আজকে আমি তোমাদের দেখাবো মায়ের একটা শাড়ি। তো দেখো, তো এই পুরো শাড়িটাকে মা করেছে আর খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে ইয়েলো, অরেঞ্জ, ব্লু, আরো অনেক কালার আছে। আমার আর আমার সব থেকে যেটা ভালো লাগে এর মধ্যে ওই শেডিং এর লাইনটা, কই এই তো আমরা পেয়েছি। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে শেডিং আছে, যেরকম এটা লাইট, এরপরে ডার্ক লাইট, এটা আমার হ্যাঁ লাইট গ্রিন থেকে ডার্ক ব্লু, এরপরে আবার লাইট গ্রিন। তো এটা করতে মায়ের অনেক দিন লেগেছে, আর এইগুলি এখন মা করছে। ফ্রেম লাগানো আছে এখানে, তো ওই ফ্রেমের টুক মা করছে। আর এইখানে আমার গ্রিন যেটা আছে সেটা আমার ফেভারিট কালার। সো তোমাদের কেমন লাগলো? যেরকম এইগুলি এইগুলি এইগুলিও আছে, হ্যাঁ ফ্রেম, এটা এটা হচ্ছে ফ্রেম। এখানে সুইটা লাগানো আছে, এই যে সুই, ওটা দিয়ে মা করছে সব। সো এইটা ছিল মায়ের শাড়ি। তো কেমন লাগলো? ভালো লাগলে এই শাড়ির জন্য একটা লাইক করে দাও, আর যদি তোমাদেরও গ্রিন কালার আমার মতো পছন্দ হয় তো সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা যাই আমাদের নেক্সট কথার দিকে। তো মা, তুমি থ্যাংক ইউ ফর শোয়িং দ্য শাড়ি, অ্যান্ড এখন তুমি এটাকে চাইলে তুলতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমার? অ্যান্ড এখন আমি তোমাদের একটা খবর দিব যেটা তোমাদের খুব ভালো লাগবে। খুব ভালো বলতে খুবই 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 সুপার ডুপার সুপার ভালো। তো সেই খবরটা হচ্ছে আমি জাগলিং শিখে গেছি, ইয়ে। নাহলে আগে যে আছে আমি জাগলিং করতে দেখতাম, তো আমি এরপরে করতে যেতাম, কিন্তু বলগুলি আমার হাত থেকে পড়ে যেত। কিন্তু এখন আজকে আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে হাউ টু জাগলিং, আর এখন আমি হয়ে যাইনি এখনো জ্যাগলার। আমার আরো অনেক জিনিস শেখার বাকি আছে। তো এটা হচ্ছে আমার একটা ডোরা বল, এন্ড ডোরিমন বলটা কই গেল, এখানেই আছে কোথাও, এই তো পেয়েছি আমরা। আর এটা হচ্ছে আমাদের ডোরিমন বল, ডোরিমন আরামসে ফুলের গন্ধ শুকছে। তো আর ডোরা হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে। এখানে বুট আর এই পাখিটাও আছে, এই রবার্ট ওর নাম আই থিঙ্ক, ভুলে গেছি, অনেকদিন ধরে ডোরা দেখা হয় না। তো এই সব করছে ওরা। সো এখন আমি যে আছে কিছু দেখাতে চাই, কি দেখাবো? আমার গাছ। এখন তো ডেঙ্গুর সিজন চলছে, তো ডেঙ্গুর সিজনের জন্য আমি ভিতরে আর যাবো না, কারণ এখন অনেক মশা হবে। তো দূরের থেকেই দেখো, তো বন্ধুরা এখানে ফোকাস হচ্ছে না একটু, সমস্যা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে ফার্স্ট গাছটা দেখতে পাচ্ছ, এই তো ফোকাস হয়েছে। এই যে ফার্স্ট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের একটা স্নেক প্ল্যান্ট। অন্য গাছটাই ও স্নেক প্ল্যান্ট, অন্যটাই তুলসীর চারা। আর তুলসীর চারার পরে আরেকটা গাছ আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ না এই চেয়ারটার জন্য, তো ওইটা হচ্ছে একটা আরও একটা স্নেক প্ল্যান্ট। আর এই যে এই বোতলটা তোমরা দেখতে পাচ্ছ এই টুলের উপর, ওইটার মধ্যে আছে আমের আচার। সো এটাই ছিল। অ্যান্ড আর আছে আমার একটা হাঁস, এই যে যার মধ্যে আমি দুলি যখন আমার কিছু করার থাকে না। আর আছে আমার সাইকেল যেটা ওইখানে। আর গাইজ, একটা জিনিস তোমরা জানো, আগে ক্যামেরাটা আমরা ঠিক করে নেই। তো ক্যামেরা ঠিক করার পর তোমরা, এখন একটা জিনিস আমি তোমাদের বলছি, তোমরা জানো যখন কেউ আমাকে সাবস্ক্রাইব করে না তখন আমার খুব কষ্ট হয়, যখন কেউ আমাকে লাইক করে না তখনও অনেক কষ্ট হয়, যখন কেউ সাবস্ক্রাইব করে তখন ফুট ফুটকে রই আমি। তো তখন আমি কি করি, এই যে এটা দেখতে পাচ্ছ স্পাইডারম্যান,
স্পাইডারম্যান, তুমি চুরাই মেরা দিল কা চ্যান। এই স্পাইডারম্যান টাকে আমি মারি একটা খুশি, এরপরে আমার মন শান্ত হয়ে যায়। এখন আমি দেখাবো তোমাদের আমার চ্যাটলিং। তো আমি আমার মাকে রিকোয়েস্ট করতে চাই একটুখানি ক্যামেরাটাকে ধরো। Helping me in this video so much. আর গাইস এখন গাইস তোমাদের অনেকে আমার সাবস্ক্রাইবার্স চাই ইউটিউবার, এখন কিছু গেমার্স, কিছু ব্লগার্স। তো ব্লগিং করতে গিয়ে কার কার মা হেল্প করে, তার কিউট কিউট সুন্দর সুন্দর নন্না সা মুন্না সা প্যারা সা বাচ্চাকে, তারা আমাকে কমেন্টে লেখো আর মায়ের জন্য করো লাইক। তো এটা হচ্ছে আমার গিটার, যেটা আমি বাজাতে পারি না বাট শেখার কথা চলছে, করোনা গেলে আমি নিশ্চয়ই শিখবো। আর এগুলি আমার টয়েস, আর তোমরা শাড়ি তো দেখে নিয়েছো, এখন আমাকে দেখাতে হবে আমার সাইকেল, এইটাই বাকি আছে শুধু। তো দেখে নাও। তো বন্ধুরা এটা আমার একটা সাইকেল, এইটার আজকে আমি ফুলভাবে দেখাবো। এটা হচ্ছে এটার টায়ার, একটু মোটা মোটা, হাওয়া নেই একদমই, হাওয়া ভরাতে হবে করোনা গেলে। এটা হচ্ছে এটার প্যাডেলস, যেটাই পা রাখলে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে পেছনের চাকাটা, আর এই দুইটা যে আছে এটা হচ্ছে ট্রেনিং হুইলস। আর আমার সাইকেলটা ফোনিক্সের, তো এইখানে ফোনিক্স লেখা, এই ট্রেনিং হুইলসে ফোনিক্স লেখা ছিল, মুছে গেছে। আর এটা আমার একটা পিঙ্ক কালারের হেলমেট, যেটা কেনা তোমরা দেখেছই। আর এটা হ্যান্ডেলটা, এটা পেছনের চাকার হচ্ছে পেছনের চাকার ব্রেক, এটা সামনের চাকার ব্রেক আর বেল। আর এটা হচ্ছে এটার বডি, এটা সিট এর জায়গাটা, সিট সিটটাও কমফোর্টেবল। এটা সিটকে উঁচা নামা করার জন্য এটা খুলতে হয়, আবার লাগাতে হয়। আর এইটা হচ্ছে এখানে কিছু ঢেকে রেখেছে, এটা চেন। তো গাইস কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউবে যা আছে সব করে দাও। আমি তোমাদের সাথে দেখা করবো অন্য ভিডিও। বাই বাই।